नमस्कार दर्शक बंधु, आमी श्री संजीव शास्त्री। आज के अपन सामने आबार उपस्थित कुम्भ राशि डिसेम्बर मास केमन जाबे ए निये किन्तु आलोचना करब। कुम्भ राशि सापेक्षे एई मासे किछु विशेष परिवर्तन आपनारा किन्तु देखते पारबेन। कुम्भ राशि द्वितीय पति एवं एकादश पति बृहस्पति दीर्घदिन परे डिसेम्बर मासेर मार्गी अवस्थाय देखते पाया जाच्छे। शनि आपनादेर राशिर अधिपति ओ मार्गी हये गेछे, फले दुटि ग्रह एई मुहूर्ते मार्गी अवस्थाय देखते पाया जाच्छे। फले एर फलेओ आपनारा किन्तु अनेक दिक थेके शुभ परिवर्तन देखते पारबेन। आपनादेर एकादश भावे एकाधिक ग्रहेर सन्निवेश एई मासे आपनादेर अनेक दिक थेके शुभ परिवर्तन किन्तु आनते चलेछे। सेई परिवर्तनगुलो कोन कोन दिक थेके पाबेन, डिसेम्बर मासटा किन्तु अतीब गुरुत्वपूर्ण एकटी मास आपनादेर काछे होते देखा जाच्छे। एबं अवश्यई एई मासे आपनारा किछु ना किछु सुविधा सब दिक थेकेई पाबेन। कोन दिक थेके कि सुविधा आसबे, कोन दिक थेके आपनादेर आगेर थेकेई प्रिपारेशन नेওয়া উচিত, टोटालटाई आलोचना करब। তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই, যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। প্রথমে গোচর ফলটা বলবো, তারপরে আমি বিস্তারিত আলোচনায় আসছি। কারণ একটা কথা মনে রাখবেন, গোচর ফল মানে কি, এই মুহূর্তে আকাশে গ্রহের অবস্থান এবং তার সাপেক্ষে আপনারা কি ফল পেতে পারেন এই নিয়ে কিন্তু আলোচনা করব। আপনাদের জন্মছক, আপনাদের দশান্তর্দশা কতটা এই পরিস্থিতিকে সাপোর্ট করবে তার উপর দাঁড়িয়ে আপনারা কিন্তু ফলটা পাবেন। তাই ব্যক্তিগত রাশি চার্ট আলোচনা করাও খুবই দরকার। ফলে আমি ভালো ভালো বলে দিলাম বা খারাপ বলে দিলাম সেটা যে সম্পূর্ণরূপে আপনাদের সমানভাবে হবে এটা কিন্তু একেবারেই ভুল ধারণায় থাকবেন না। সম্ভাবনা এই জায়গাগুলো আসতে পারে, এগুলো হতে পারে, এবং কতটা হবে কতটা হবে না সেটা আপনার ব্যক্তিগত রাশি চার্টের গ্রহের অবস্থান বলে দেবে। হবে সবার ক্ষেত্রেই, প্রযোজ্য সবার ক্ষেত্রেই হবে, সমান কিন্তু হবে না। কারো ক্ষেত্রে সেইটা অতীব শুভ দেবে, কারো ক্ষেত্রে মধ্যম, কারো ক্ষেত্রে কম। আশা করি বুঝতে পেরেছেন। তাই আলোচনা শুনুন এবং বোঝার চেষ্টা করুন যাতে আপনাদের সামনে মাসটা চলতে সুবিধা হয়। আপনাদের রাশিতে ডিসেম্বর মাসে কোনো গ্রহ থাকছে না। দ্বিতীয়ভাবে বৃহস্পতি দীর্ঘদিন পরে প্রায় চার মাস পরে মার্গী হয়েছে। তৃতীয়ভাবে তো দীর্ঘদিন রাহু বসে আছে, ডিসেম্বর মাস পুরোটাই মেষ রাশিতে থাকবে রাহু। চতুর্থভাবে মঙ্গল বসে আছে, মঙ্গল কিন্তু বকরি অবস্থায় আছে এবং সারা মাসই বকরি থাকবে। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এই ভাবগুলোতে কোনো গ্রহ থাকছে না। ভাগ্যস্থানে কেতু বসে আছে, ভাগ্যস্থানে শনির দৃষ্টিটা পড়ে আছে, ভাগ্যস্থানে রাহুর দৃষ্টিটা পড়ে থাকছে। দশমভাবে মাসের শুরুতেই রবিকে দেখতে পারবেন, শুক্রকে দেখতে পারবেন, বুধকে দেখতে পারবেন। শুক্র ছ তারিখে আপনাদের একাদশভাবে গোচর করবে, বুধ তিন তারিখে আপনাদের একাদশভাবে গোচর করবে, এবং রবি ১৬ তারিখে আপনাদের একাদশভাবে গোচর করবে। এই যে তিনটি গ্রহের সন্নিবেশ আপনাদের একাদশভাবে দেখতে পাওয়া যাচ্ছে, এর ফলে কিন্তু এই মাসে হঠাৎ কিছু শুভ পরিবর্তন, যেটা হয়তো আপনারা এই মুহূর্তেও কল্পনা করতে পারছেন না বা ভাবতে পারছেন না, সেই রকম কিছু পরিবর্তন কিন্তু আপনারা দেখতে পারবেন। অবশ্যই শুক্র ২৯ তারিখে আপনাদের দ্বাদশভাবে গোচর করবে, এবং বুধ ২৭ তারিখে আপনাদের দ্বাদশভাবে অর্থাৎ মকর রাশিতে গোচর করবে। ২৯ তারিখে আবার বকরি হয়ে কিন্তু ধনু রাশিতে আবার ফিরে আসবে। এই হচ্ছে মোটামুটি গোচর ফল, এর সাপেক্ষে আলোচনা করব। প্রথমেই বলি এই মাসে আপনাদের মন মানসিকতা কেমন থাকবে। আপনাদের মন মানসিকতা এই মুহূর্তে যদি ধরা হয় তাহলে যে সেটা খুব ভালো আছে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। কারণ শনির সাড়ে সাতির প্রথম অধ্যায় চলছে
এবং গত ছ মাস ধরে শনি বকরি ছিল, ফলে এর ফলে তো পরিস্থিতির মধ্যে আরও বেশি একটা প্রবলেম ফেস করতে হয়েছে। কোনো কিছুই যেন ঠিকঠাক এগোয়নি, সব কিছুই এক জায়গায় দাঁড়িয়েছিল। খুব যে একটা পরিবর্তন সবার ক্ষেত্রে হয়েছে এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না, যেহেতু এই মাসে শনিকে মার্গী অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে, আপনাদের একাদশপতিকে মার্গী অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের একাদশভাবে একাধিক গ্রহের সন্নিবেশ থাকছে, ফলে অবশ্যই সব দিক থেকে পরিস্থিতি অনুকূলে হওয়ার জন্য আপনাদের কিন্তু মন মানসিকতা অনেক বেশি বোল্ড, অনেক বেশি পজিটিভ থাকবে। একবারও বলছি না যে বাধাবিঘ্ন থাকবে না, কম বেশি বাধাবিঘ্ন শনির সায়াসাথী চলাকালীন কুম্ভরাশির ক্ষেত্রে থাকে। সেই জায়গাটা যদি আপনারা একটু মাইন্ডটাকে পজিটিভ রাখেন এবং পজিটিভলি চলার চেষ্টা করেন, তাহলে কিন্তু ডিসেম্বর মাসটা আপনাদের ওভারঅল ব্যক্তিগত দিক থেকে শুরু করে মন মানসিকতার দিক থেকে শুরু করে সব দিক থেকে শুভ ফল পাওয়ার জায়গা আপনারা দেখতে পাবেন। ফিনান্সিয়াল দিক থেকে এতদিন যে পরিস্থিতি চলছিল গত ছ মাস ধরে বৃহস্পতি মার্গী হওয়ার ফলে একটা পজিটিভ চেঞ্জ আর্থিক দিক থেকে আপনারা অবশ্যই দেখতে পারবেন। আপনাদের একাদশপতি বৃহস্পতি দ্বিতীয়ভাবে মার্গী অবস্থায় আসছে, এর ফলে ফিনান্সিয়াল দিক থেকে যে প্রবলেমগুলো আপনাদের ফেস করতে হচ্ছিল অবশ্যই সেখানে কিন্তু আপনারা রিকভারি করতে পারবেন সেখান থেকে, এবং আর্থিক দিক থেকে কিছু প্রাপ্তি, কিছু আর্থিক লাভ, কর্মস্থানে আর্থিক উন্নতি, ব্যবসার জায়গায় আর্থিক দিক থেকে গেন হওয়া, সব দিক থেকেই ফিনান্সিয়াল দিক থেকে কিন্তু একটা লাভ হওয়ার মাস ডিসেম্বর মাসে আপনারা অবশ্যই দেখতে পারবেন। কথাবার্তা অনেক বেশি পজিটিভ হবে, যারা লেখালেখি করে তাদের লেখনী দক্ষতা বাড়বে, সেই জায়গাটা কিন্তু অতীব ভালো। যারা কথার উপর ভিত্তি করে জীবিকা অর্জন করে এদের দিক থেকেও কিন্তু অবশ্যই এই মাসটা অতীব শুভ দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক দিক থেকেও কিন্তু মাসটা যথেষ্ট ভালো, সেই দিক থেকেও যে বাধা বিঘ্নগুলো চলছিল সেগুলো কিন্তু অনেকটাই পরিসমাপ্তি হবে, 100% হয়ে যাবে সেটা আমি বলছি না, কেন শনির দৃষ্টিটা এখনও দ্বিতীয়ভাবে পড়ে আছে। কিন্তু যেহেতু বৃহস্পতি মার্গী হয়ে যাচ্ছে, এর ফলে কিন্তু আপনাদের পারিবারিক দিক থেকেও সমস্যার সমাধান অনেকাংশেই হতে দেখা যাচ্ছে। পাশাপাশি আপনাদের দ্বিতীয়ভাবে বৃহস্পতির অবস্থান, যারা ধরুন দ্বিতীয় বিবাহের চেষ্টা করছে, প্রথম বিবাহের পরে দ্বিতীয় বিবাহের চেষ্টা করছে, দীর্ঘদিন চেষ্টা করছে কিন্তু বিবাহের যোগাযোগ সেইভাবে আসছে না, আপনারা কিন্তু এই মুহূর্তে দ্বিতীয় বিবাহের সম্বন্ধে যোগাযোগ করতে পারেন, সেখান থেকে অতীব শুভ ফল পাওয়ার জায়গা আপনারা কিন্তু পাবেন। অথবা দেখা যাচ্ছে অনেকদিন আগে কোনো সম্বন্ধ দেখেছিলেন কিন্তু সেই সম্বন্ধটা কোনোভাবে ভেঙে গেছিলো, সেই সম্বন্ধ কিন্তু আবার ঘুরে আসার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেকেন্ড ম্যারেজের জন্য সময়টা কিন্তু অতীব ভালো, আপনারা সময়টাকে কাজে লাগাতে পারেন। মনের উদ্যম বাড়বে, পরিস্থিতির মধ্যে পজিটিভ চেঞ্জ আসবে, ঘোরাঘুরি বাড়বে, এবং যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে এই মাসটা কিন্তু যথেষ্ট লাভদায়ক প্রমাণিত হবে। রাস্তাঘাটে একটু সাবধানে চলবে, কোথাও একটু ছোটোখাটো আঘাত লাগার সম্ভাবনা কিন্তু থাকছে, সেই জায়গাটা কিন্তু আপনাদের বুঝে চলতে হবে। ছোট ভাই বোন যারা আছে তাদের দিক থেকে কিন্তু একটু ভুল বোঝাবুঝি হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, তাই ছোট ভাই বোন থাকলে তাদের সঙ্গে যতটা আন্ডারস্ট্যান্ডিং করে চলতে পারেন বা তাদের সঙ্গে বুঝে চলতে পারেন সেই জায়গাটা ভালো। ছোট ভাই বোনের শারীরিক দিক থেকে কোনো সমস্যা, আপনাদের যে কোনো দিক থেকে একটা টেনশনের কারণ কিন্তু হতে পারে। বড় ভাই বোনের থেকে এই মাসে কিন্তু অবশ্যই লাভ পাবেন, বড় ভাই বোন আপনাদের পাশে থাকবে, যারা দাদা দিদি আছে এদের দিক থেকে অবশ্যই শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, অনেকটাই সাপোর্ট কিন্তু বড় ভাই বোনের থেকে আপনারা দেখতে পারবেন। প্রতিবেশীদের সঙ্গে ছোটোখাটো ব্যাপারে ভুল বোঝাবুঝি করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে, সেই জায়গাটা আপনাদের একটু খেয়াল রাখার দরকার আছে। ছোটোখাটো ভ্রমণ করবেন অবশ্যই, কিন্তু অবশ্যই বেরোনোর আগে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন, কেননা দেখুন তৃতীয় পতি বকরি হয়ে বসে আছে চতুর্থ ভাবে, ফলে বকরি মঙ্গল তৃতীয় স্থানে রাহুর অবস্থান, তাই ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা আপনাদের উচিত। শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থানের ক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই মঙ্গল বকরি হয়ে বসে আছে আপনাদের চতুর্থ ভাবে, এবং চতুর্থ পতি ছ তারিখে
দশম ভাব থেকে একাদশ ভাবে গোচর করে যাচ্ছে। ফলে পড়াশোনায় বলুন, মাতৃস্থান বলুন এবং বাড়িঘর সংক্রান্তই বলুন, যারা ধরুন ফ্ল্যাট কিনতে চান তাদের জন্য কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো ফল দেবে। কিন্তু যারা ধরুন কোনো ল্যান্ড প্রপার্টি কিনতে চান, সেই জায়গাটাও যে যোগাযোগ দেবে না তা না, কিন্তু সেই জায়গাটা আপনাদের অবশ্যই একটু বেশি ভেরিফিকেশন করে তারপর কিন্তু এগোনো উচিত। হঠাৎ একটা জমি সহজে পেয়ে গেলেন এবং সেটা কিনে ফেললেন, এইটা করতে যাবেন না। অবশ্যই কাগজপত্র, দলিল, দস্তাবেজ ল্যান্ড কেনার ক্ষেত্রে আপনাদের কিন্তু দেখে নেওয়া উচিত হবে। পড়াশোনার ক্ষেত্রে বিশেষ বাধা একেবারেই থাকছে না, সেদিক থেকে যথেষ্ট ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে কোনো বাধা নেই। কিন্তু দু একজন বন্ধু আপনার পড়াশোনায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করবে, সেই জায়গাটা কিন্তু আপনাদের যদি ওভারকাম করে চলতে পারেন কুম্ভ রাশির ক্ষেত্রে অবশ্যই ভালো ফল দেবে। মাতৃস্থানের দিক থেকেও পরিস্থিতির মধ্যে পজিটিভ চেঞ্জ আসবে, কিন্তু ছোটোখাটো ব্যাপারে মায়ের সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ার জায়গাও কিন্তু থাকছে, সেই জায়গাটা আপনাদের একটু বুঝে চলা ভালো হয়। বন্ধুরা একদিকে যেমন অতীব শুভ ফল বন্ধুক্ষেত্রে বন্ধুবান্ধবের ক্ষেত্রে পাবেন, কিছু বন্ধুবান্ধব যথেষ্ট উপকার করবে, আবার দু একজন বন্ধু কিন্তু পাশাপাশি সমস্যাও তৈরি করার মতো জায়গা দেখতে পারবেন। প্রেম এবং সন্তানের দিক থেকে এই মাসটা যথেষ্ট শুভ ফল দেবে। তিন তারিখের পর থেকেই বুধের যখন আপনাদের একাদশে গোচর হয়ে যাবে, প্রেমের দিক থেকে অতীব শুভ ফল পাওয়ার জায়গা কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। প্রেমের অনেক বাধা কিন্তু কাটবে এবং পাশাপাশি নতুন প্রেমের সঞ্চার আপনাদের জীবনে কিন্তু হতে পারে, সেই জায়গাটাও যথেষ্ট ভালো দেখতে পারবেন। মনের মধ্যে একটা পজিটিভনেস, একটা উদ্যম, এই জায়গাটা কিন্তু থাকছে। ফলে সেই দিক থেকে বুধের নিজের ঘরে দৃষ্টি পঞ্চম ভাবে অতীব শুভ ফল। ব্যক্তিগত দিক থেকে যারা ধরুন আর্টিস্ট আছে, শিল্পী আছে, অভিনেতা অভিনেত্রী আছে, এদের দিক থেকে কিন্তু এই মাসটা যথেষ্ট লাভদায়ক প্রমাণিত হবে। যারা ফ্যাশন ডিজাইনার আছে, যারা মডেলার আছে, তাদের দিক থেকেও মাসটা যথেষ্ট ভালো যাবে। যারা স্বপেশার সঙ্গে যুক্ত আছে এই মাসটা কিন্তু যথেষ্ট লাভদায়ক। যারা শিল্পী আর্টিস্ট আছে এদের দিক থেকেও যথেষ্ট শুভ ফল পাবে। সন্তান প্রাপ্তির জন্য মাসটা কিন্তু অতীব শুভ, সেদিক থেকেও ভালো ফল পাবেন, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল পাবেন, প্রথম সন্তানের ক্ষেত্রেও যদি আপনাদের দ্বিতীয় সন্তান হয়ে থাকে সেখান থেকেও কিন্তু শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সন্তানের দিক থেকে অতীব শুভ ফল পাবেন, সন্তানের প্রতিভার বিকাশ, সন্তানের বিবাহের যোগাযোগ আসার জন্য মাসটা কিন্তু অতীব শুভ। যাঞ্চপতি বুধ একাদশে বসে আছে, অর্থাৎ পঞ্চমে সপ্তমে, সেখানে দাঁড়িয়ে বিবাহের যোগাযোগ আসার জন্য অতীব শুভ ফল পাবেন। ব্যবসার দিক থেকে অতীব লাভ পাবেন, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো আপনারা দেখতে পারবেন। সন্তানের কর্মোন্নতি, সন্তান দীর্ঘদিন পরে নতুন কর্মের যোগাযোগ আপনারা কিন্তু সন্তানের দিক থেকে দেখতে পারবেন। ওভারঅল সন্তানের পরিস্থিতির মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আসবে, কিন্তু যেহেতু দ্বাদশভাবে মঙ্গল বসে আছে চতুর্থ ভাবে, সেখানে কিন্তু ছোটোখাটো ব্যাপারে সন্তানের একটু মাথা গরম হতে পারে, আবার সেটা হয়তো বেশিক্ষণ স্টে করবে না, কিন্তু সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা একটু বুঝে চলতে হবে। ঋণ পরিশোধ বলুন, লোন প্রাপ্তি বলুন, এই জায়গাগুলো কিন্তু এই মাসে যথেষ্ট ভালো আসবে। কোনো ডাক্তারি পরামর্শ নেওয়া আপনাদের এই মুহূর্তে খুবই ভালো। যদি দীর্ঘদিন কোনো রোগে ভুগছেন, ভালো ডাক্তারের পরামর্শ পেতে গেলে অবশ্যই কিন্তু এই মাসটা আপনারা রোগ মুক্তি করতে পারবেন, অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ আপনারা পাবেন। ফলে সেখান থেকে কিছু রোগ মুক্তি হওয়ার প্রবল সম্ভাবনা কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। ওভারঅল পরিস্থিতির মধ্যে এই মাসটা কিন্তু অনেক শুভ পরিবর্তন আপনাদের দিয়ে যাবে, কারণ একাদশভাবে যখন এতগুলো গ্রহের সন্নিবেশ বসে থাকছে এবং সেখানে দাঁড়িয়ে আপনাদের পঞ্চমভাবে যখন দৃষ্টি দিচ্ছে, জানবেন মাসটা যেন কোথা থেকে অতীব শুভ একটা মাস প্রমাণিত হয়ে যাবে, সেই জায়গাটা কিন্তু আছে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। চলে আসি রোগ ঋণ শত্রুতা। রোগ ঋণ শত্রুতার ক্ষেত্রে দেখুন, শনি দীর্ঘদিন আপনাদের ষষ্ঠভাবে দৃষ্টিতে বসে আছে, বৃহস্পতিও দৃষ্টি দিয়ে বসে আছে ষষ্ঠভাবে, দুটো গ্রহই বকরি ছিল। ডিসেম্বর মাসে দুটো গ্রহকে মার্গী অবস্থায় দেখতে পারবেন, শনির মার্গী দৃষ্টিটা ষষ্ঠভাবে পড়বে, বৃহস্পতির মার্গী দৃষ্টিটাও ষষ্ঠভাবে পড়বে। সেখানে দাঁড়িয়ে ঋণ প্রাপ্তির জন্য অতীব শুভ ফল পাবেন, কিছু ক্ষেত্রে শত্রু নাশ হবে, শত্রুরা পরাস্ত হবে, সেই জায়গাটা ভালো। কোনো অপারেশন করানোর থাকে সেটাও কিন্তু এই মাসে আপনারা করাতে পারেন, সেই জায়গাটাও ভালো। যাদের ধরুন পেটের কোনো সমস্যা আছে, যাদের ধরুন বুকের কোনো সমস্যা আছে, ফুসফুসের কোনো সমস্যা আছে,
এদের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকা উচিত। এখনো পুরোপুরি পরিস্থিতির মধ্যে পজিটিভ চেঞ্জটা দেখতে পারবেন না, ফলে কিছুটা শারীরিক দিক থেকে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। কোনো জল ঘটিত কোনো রোগের প্রাদুর্ভাব হতে পারে, ঠান্ডা লাগা থেকে একটু সাবধানে থাকবেন, তাহলে কিন্তু তুলনামূলক ভালো ফল পাবেন। বড় সড়ো কোনো সমস্যা যে হবে সেরকম কিছু নয়, কিন্তু ছোটোখাটো শারীরিক প্রবলেম কিন্তু থাকছে, সেই জায়গাটা থেকে আপনারা কিন্তু অবশ্যই সঠিক ডাক্তারি পরামর্শ নিতে পারলে তাহলে কিন্তু সেখান থেকে মুক্তি লাভও আপনারা করতে পারবেন। ইন্টারভিউ ফেস করার জন্য পরিস্থিতিটা অনেকটাই ভালো, সেদিক থেকে তুলনামূলক পরিস্থিতির মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আসবে, সেদিক থেকে ভালো ফল পাবেন। যারা ইন্টারভিউ দিচ্ছে, পরীক্ষা প্রিপারেশান নিচ্ছে, যে কোনো প্রতিযোগিতামূলক কাজের জন্য কিন্তু মাসটা ভালো যাবে। পরিস্থিতির মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আসবে। বৃহস্পতির মার্গী দৃষ্টিটা পড়ছে ষষ্ঠভাবে, শনির মার্গী দৃষ্টিটা পড়ছে, ফলে সেখান থেকে কিন্তু রোজকার রুটিন যেটা হয় সেটাও কিন্তু মোটামুটি অনেকটা স্টেবল থাকছে, সেই জায়গাটাও ভালো দেখতে পারবেন। চলে আসি বিবাহিত জীবন ব্যবসা। বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে আপনাদের অবশ্যই কিন্তু সপ্তমপতি ১৬ তারিখ পর্যন্ত দশমভাবে থাকছে, ফলে যারা বিবাহের যোগাযোগ করতে চাইছে তাদের ক্ষেত্রে আমি বলবো, ১৬ তারিখের পরে যদি বিবাহের যোগাযোগগুলো করতে চায় তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল আপনারা পাবেন। কেননা একাদশে যখনই গোচর করে যাবে রবি, তখন কিন্তু বিবাহের যোগাযোগ আসার জন্য অতীব শুভ একটা পরিস্থিতি আপনাদের তৈরি হবে। আর সেদিক থেকে ১৬ তারিখের পরে বিবাহের যোগাযোগ আসার জন্য ভালো ফল দেবে। অনেকের ক্ষেত্রে এই ১৬ তারিখের পরে বিবাহে সংগঠিত হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহিত জীবনের ক্ষেত্রে যে ইগোয়েস্টিক প্রবলেমগুলো কারো ক্ষেত্রে চলছিল সেগুলোর পরিসমাপ্তি হবে, সেই জায়গাগুলো কিন্তু সেকেন্ড বিবাহিত জীবনের জন্য এক কথা সেকেন্ড হাফটা কিন্তু অতীব শুভ। প্রথম হাফটা একটু ভুলবোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কিন্তু সেকেন্ড হাফটা কিন্তু অনেকটাই বেটার ফল আপনার বিবাহিত জীবনের জন্য পাবেন। ব্যবসার দিক থেকে লাভ পাবেন, পুরোটা মাসই ব্যবসার দিক থেকে খুব একটা খারাপ যাবে না, কিন্তু সেকেন্ড হাফটা অতীব শুভ। ব্যবসার দিক থেকে প্রথম হাফের তুলনায় দ্বিতীয় হাফটা কিন্তু আপনারা ভালো ফল পাবেন। যদি কোনো ব্যবসা শুরু করতে চান তাহলে দ্বিতীয় হাফে ১৬ তারিখের পরে করবেন, তাহলে সেই জায়গাটা ভালো, ব্যবসার দিক থেকে অতীব শুভ ফল দেখতে পারবেন সেকেন্ড হাফটা। প্রথম হাফটা গড়ে চলবে, খুব একটা যে পজিটিভ বা নেগেটিভ সেটা বলছি না, কিন্তু গড়ে চলবে, কিন্তু সেকেন্ড হাফটা কিন্তু বিবাহিত জীবন এবং ব্যবসার দিক থেকে অতীব শুভ ফল পাওয়া যাবে দেখতে পাওয়া যাচ্ছে। তাই যোগাযোগ টোগাযোগ যদি করতে হয় তাহলে সেকেন্ড হাফটা করুন, অবশ্যই একটা সঠিক এরা যোগাযোগ আপনাদের আসতে পারে এবং বিবাহের যোগাযোগ অতীব শুভ আসবে, সেই জায়গাটা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই রাহু দৃষ্টিটা কিন্তু আপনাদের সপ্তমভাবে পড়ে আছে, ফলে যাদের ধরুন কোনো কোর্ট কেস চলছে তাদের দিক থেকে সেকেন্ড হাফটা কিন্তু অনেকটাই শুভ ফল পাবেন। কোর্ট কেস থেকে একটা ডিসিশন পাওয়ার জন্য মাসটা ভালো, সেই থেকে হঠাৎ কোনো পজিটিভ চেঞ্জ আপনারা কিন্তু কোর্ট কেসের ক্ষেত্রে দেখতে পারবেন, যেটা হয়তো আপনাদের ফরে যাবে, সেই জায়গাটাও কিন্তু ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন অষ্টমভাবে বৃহস্পতির মার্গী দৃষ্টিটা পড়ছে, কিন্তু অষ্টমপতি একাদশে গোচর করছে ৩ তারিখে, সেই দিক থেকে কিন্তু হঠাৎ কিছু প্রাপ্তি আপনাদের কিন্তু হতে পারে, ফিনান্সিয়াল লাভ, হঠাৎ করে কিছু আর্থিক উন্নতি আপনারা কিন্তু ৩ তারিখের পর থেকে পুরো মাসটাই দেখতে পারবেন, সেই জায়গাটা অতীব ভালো। যেটা হয়তো দীর্ঘদিন কোনো একটা টাকা পয়সা আটকে ছিল পাচ্ছিলেন না, সেটা কিন্তু হঠাৎ করে প্রাপ্তি হয়ে যেতে পারে, শেয়ার লটারি থেকে লাভ হয়ে যেতে পারে। পরিস্থিতির মধ্যে একটা পজিটিভ চেঞ্জ, যারা লং টাইম শেয়ার ইনভেস্ট করে, শর্ট টাইম ইনভেস্ট করে, এই দিক থেকে কিন্তু শেয়ার লটারিতে একটা ভালো লাভ আপনারা কিন্তু এই মাসে দেখতে পারবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে এই জায়গাটা যথেষ্ট ভালো আছে। যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছে, যারা থিসিস লিখছে, যারা পিএইচডি করছে, এদের দিক থেকে অবশ্যই কিন্তু ভালো ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। ভাগ্যের দিক থেকে এখনও কিন্তু পুরোপুরি যে সাপোর্টটা পাবেন সেটা কিন্তু এই মুহূর্তে এখনও দেখাচ্ছে না, কারণ দেখুন আপনাদের ভাগ্যস্থানে শনির দৃষ্টি এবং রাহুর দৃষ্টিটা পড়ে আছে এবং সেখানে বৃহস্পতি, সেখানে কেতু বসে আছে এবং শুক্র একাদশে গোচর করছে ৬ তারিখে। শুক্র অবশ্যই ভাগ্যপতি এবং আপনাদের চতুর্থপতি, সেই দিক থেকে হায়ার এডুকেশনের ক্ষেত্রে আপনারা কিন্তু লাভ দেখতে পারবেন, উচ্চ শিক্ষার ক্ষেত্রে লাভ দেখতে পারবেন। পিতার দিক থেকে আর্থিক লাভ হতে পারে, সেই জায়গাটা ভালো, কিন্তু কোথাও একটু মাঝে মাঝে ভাগ্যের বিড়ম্বনা কিন্তু থাকবে, কোথাও অটকারী সিদ্ধান্ত নিয়ে নিজের ভুলে নিজের সমস্যা তৈরি করা, এই জায়গাটা কিন্তু থাকছে। সেটা যাই করবেন
একটু পরামর্শ করে সকলের সঙ্গে আলোচনা করে তারপর কিন্তু করতে যাবেন, না তো কোথাও একটু ভুল হয়ে যেতে পারে। ভাগ্যপতির শুভ অবস্থান, দীর্ঘদিন পরে ভাগ্যপতি একাদশভাবে গোচর করছে, যদিও ধনুরাশি হচ্ছে বৃহস্পতির ঘর, সেখানে শুক্রের গোচর খুব একটা শুভ মনে হয় না, যেহেতু শুক্র এবং বৃহস্পতি পরস্পর বিরোধী একটা প্ল্যানেট, এদের মধ্যে খুব একটা মিল থাকে না, শত্রু প্ল্যানেট ধরা হয়। সেখানে দাঁড়িয়ে একাদশভাবে যেহেতু গোচর করছে, সেদিক থেকে ভাগ্য কিছু ক্ষেত্রে খুবই সাথ দেবে, আবার কিছু ক্ষেত্রে একটু বাধাবিঘ্ন তৈরি করার চেষ্টা করবে। দূরযাত্রার ক্ষেত্রে শুভফল পাবেন, সেই জায়গাটা ভালো, কিন্তু অবশ্যই যাত্রার ক্ষেত্রে বিশেষ সাবধানতা, সব কিছু ঠিকঠাক করে তারপর কিন্তু যাবেন। হঠাৎ করে কোনো যাত্রা করতে যাবেন না, যেটা প্ল্যানিং করে করবেন সেই জায়গাটা কিন্তু ভালো ভাল দেবে। উচ্চশিক্ষার দিক থেকে লাভ পাবেন, কিন্তু হঠকারী সিদ্ধান্ত কোনো ক্ষেত্রে নিতে যাবেন না। এডুকেশন পারপাসে হঠকারী সিদ্ধান্ত নেওয়া এই মুহূর্তে কিন্তু আপনাদের উচিত না। বিদেশ যাত্রার অপরচুনিটি আসবে, দীর্ঘদিন হয়তো বিদেশ যেতে চাইছেন, সেই জায়গাটা পাচ্ছিলেন না, এই মুহূর্তে সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাচ্ছে। তুলনামূলক পরিস্থিতির মধ্যে একটা পজিটিভ চেঞ্জ, যার কারণ ভিসা নিয়ে পাসপোর্ট নিয়ে কোনো সমস্যা হচ্ছিল, একটা শুভ যোগাযোগ এই মুহূর্তে অবশ্যই কিন্তু দেবে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতি আপনাদের একাদশ পতি, দ্বিতীয় পতি এবং দশমে দৃষ্টি, অর্থাৎ কর্মস্থানে বৃহস্পতির মার্গে দৃষ্টিটা পড়বে, ফলে কিছু ক্ষেত্রে যারা ফিনান্স ডিপার্টমেন্টে আছে, যারা মেডিকেল সায়েন্সের সঙ্গে যুক্ত আছে, যারা শিক্ষা দপ্তর যুক্ত আছে, যারা অনলাইন কোনো টিউশন করছে, এদের দিক থেকে কিন্তু মাসটা অনেকটাই বেটার যাবে। কিন্তু যারা ডিফেন্স লাইনে আছে তাদের দিক থেকে কিন্তু যেহেতু মঙ্গল বক্রী আছে, সেই দিক থেকে একটু সাবধানতা, ডিফেন্স লাইনে যারা আছে তাদের ক্ষেত্রে একটু সমস্যাবল পরিস্থিতি, খুব একটা যে পজিটিভ পরিস্থিতি যাচ্ছে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। বিশেষ করে যারা ডিফেন্সে পরীক্ষা দেবে তাদের কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। ফিনান্স ডিপার্টমেন্টে এডুকেশন পারপাসে পরীক্ষাগুলো বা এইরকম কোনো যোগাযোগ থাকলে এই মাসে কিন্তু ভালো দেখতে পারবেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই। কিন্তু যারা ডিফেন্স লাইনে কোনো কাজ খুঁজছেন বা যোগাযোগ করতে চাইছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, এখনও সেই পরিস্থিতিটা সম্পূর্ণ হাতে আসে। নতুন কর্মের যোগাযোগ আসার জন্য পরিস্থিতিটা ভালো, যদিও বৃহস্পতি এবং মঙ্গলের যৌথ দৃষ্টি দশমভাবে পড়ে আছে এবং ১৬ তারিখ পর্যন্ত বুধে রবি সেখানে বসে আছে, ফলে উচ্চপদে যারা উচ্চ পদের জন্য চেষ্টা করছে, কর্মের চেষ্টা করছে, এদের যে যোগাযোগ আসবে না সেটা নয়, সেই জায়গাটা কিন্তু ভালো থাকছে ১৬ তারিখ পর্যন্ত। কুম্ভ রাশির কর্মের যোগাযোগের মাস, ফলে কর্মের যোগাযোগের জন্য আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই শুভ পরিবর্তন আসার জায়গা আছে, কিন্তু কোথাও একটু সামান্য হলেও বাধা থাকছে, যেহেতু মঙ্গল বক্রী অবস্থায় আছে, সেই জায়গাটা আপনাদের একটু বুঝে চলতে হবে। কর্মের ক্ষেত্রে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, যে সমস্যাগুলো কম বেশি কর্মক্ষেত্রে চলছিল সেগুলোর কিন্তু পরিসমাপ্তি হবে, সেদিক থেকে কর্মের নতুন যোগাযোগ আসা সেই জায়গাটাও কিন্তু আছে, কিন্তু সেটা সবার জন্য কিন্তু সমানভাবে প্রযোজ্য না। একাদশে একাধিক গ্রহের অবস্থান আপনারা মাসের শেষে শুরু থেকেই দেখতে পারবেন, ফলে একাদশ ভাব হচ্ছে সবচেয়ে বেশি পজিটিভ ভাব। যতগুলো ভাব আমাদের, ১২টা ভাব আছে, এর মধ্যে একাদশ ভাব হচ্ছে সফলতা, আয় ভাব, সব দিক থেকে লাভ দিয়ে থাকে। একাদশ ভাবে সাপোর্ট ছাড়া কোনো কাজই সংগঠিত হয় না। সেখানে দাঁড়িয়ে যখন আপনাদের বুধ শুক্র এবং রবির একত্র অবস্থান আপনাদের একাদশভাবে হবে, তখন কিন্তু অতীব শুভফল সব দিক থেকে আপনারা দেখতে পারবেন। ফিনান্স বলুন, কর্ম বলুন, যে বাধাবিঘ্নগুলো সব দিক থেকে চলছে, দেখুন আপনাদের চতুর্থ পতি একাদশে যাবে, পঞ্চমপতি একাদশে যাবে, অষ্টমপতি একাদশে যাবে, ভাগ্যপতি একাদশে যাবে, সপ্তমপতি একাদশে গোচর করছে, সেই জায়গাটা কিন্তু অবশ্যই ভালো ফল পাবে। হ্যাঁ, আপনাদের শনির সায়াসাথী আছে, শনির সায়াসাথী কম বেশি ধরুন শনির দশা চলছে বা শনি আপনার জন্মছকে ম্যালিফিক আছে, তাহলে আপনাদের যেটা করতে হবে অবশ্যই শনি গ্রহের প্রতিকার করতে হবে। শনি গ্রহের প্রতিকার করলে অবশ্যই সেখান থেকে দেখুন আপনারা দক্ষিণাকালীর কোনো স্তোত্র পাঠ করতে পারেন, শিবের পুজো করতে পারেন বা নিরামিষ খাবেন, তাহলে কিছুটা হলেও এই যে শীতকাল আসছে গরিব দুঃখীকে একটু যদি কম্বল, কালো কম্বল দান করতে পারেন, অবশ্যই শনি প্রতিকার অনেক ওকর থেকে অনেকটাই কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। ফলে একাধিক গ্রহের সন্নিবেশ আপনাদের একাদশভাবে হচ্ছে, সেদিক থেকে কিন্তু মাসটা কিন্তু হঠাৎ কিছু শুভ পরিবর্তন আপনাদের দিয়ে যাবে, সেই জায়গাটা কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। ওভারঅল বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না। সবাই ভালো থাকবেন,
আজকের মতো নমস্কার।